নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি অনুপ্রিয়া এসে গেছি আজ শুক্রবারে আপনাদের আরও একটি নতুন গল্প শোনাতে। তবে গল্প শুরুর আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই চ্যানেলে আপনাদের গল্প লিখে পাঠিয়েছেন। আর যারা এখনও পাঠাননি তাদের আমি বলবো, দেরি না করে চটপট করে গল্প লিখে চটপট করে আমাদের চ্যানেলে পাঠিয়ে দিন। আর তার সঙ্গে আপনার নাম এবং আপনার রিসেন্ট পাসপোর্ট, রিসেন্ট কোনো ফটোগ্রাফ পাঠাতেও ভুলবেন না। আর এবার আরও একটা কথা বলি, আপনারা তো এটা সবাই জানেন, তবু আমি বলে দিই যে গল্প, যার লেখা গল্প হবে মাসের সেরা গল্প, অর্থাৎ যে গল্পটি আনতে পারবে সবথেকে বেশি লাইক, কমেন্টস আর শেয়ার, সেই গল্পের লেখক বা লেখিকার কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাহলে দেরি না করে গল্প পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডি pachmishalirgolpo@gmail.com। তবে পাঠানোর আগে ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সঠিক ইমেল আইডিটা দেখে নিতে ভুল করবেন না। আজকে আমরা সুকুমার রায়ের পাগলা দাসুর থেকে ছিনে পটকা গল্পটা শুনব। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ছিনে পটকা। আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাসু, পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাসুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাসু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্ত শিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাসু, কিছু করেছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতো দাসু বলিল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। আমি বলিলাম, দূত, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমির মতলব করিস নি তো? সে এ কথায় ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন, দাসু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে, পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা পণ্ডিত মহাশয়ের চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘড়ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটকুট আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত,
কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুট ফাট দুম দাম ধূপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার যত শাড়ি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকেও কখনো আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া নামটা ওড়াইতেছিল। তারাও হঠাৎ ভয় আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ কার হাঁড়ি? রামপদ বলিল, আগে আমার। আর কোথা যায়, অমনি দুই কানে দুই পাক, হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আঁকি ওর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর। অন্যান্য মাস্টারেরও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন, তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন কাঠকুটের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চপরাও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় আধ মিনিটখানেক কাহারও মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে?
দাশু ভয় পাইবার ছেলেই নয়। সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা, রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। এখানেই শেষ হলো আজকের গল্প চিনে পটকা। আসুন তাহলে গল্প শোনার পরে আপনারাও আপনাদের গল্প লেখা শুরু করুন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো গল্প শুনতে চান, কোনো বিশেষ গল্প যদি আপনাদের ইচ্ছে থাকে শোনার, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই ইচ্ছা পুরো করার। আজ তাহলে এখানেই আর শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী শুক্রবার আমি আসব আরও একটা নতুন গল্প নিয়ে।